हेलो इंद्र आमी श्रीराधा आंटी बोलছি। হ্যাঁ আন্টি বলুন। তোমাকে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন। তার আগে তুমি বলো যে এখন তুমি যে ঘরটায় থাকো বিয়ের পরেও কি তুমি সেই ঘরটায় থাকবে? হ্যাঁ ওটা তো আমারই ঘর। কেন বলুন? না আসলে ঘর বুঝে তো আমাদের ফার্নিচারের অর্ডার প্লেস করতে হবে, সেই জন্য। ফার্নিচার? ফার্নিচার দিয়ে কি হবে? শোনো ছেলের কথা, ফার্নিচার দিয়ে কি হয়? আমার ঘরে তো সবকিছু আছে। তাকে আমি জানি না, কিন্তু তুমি বিয়ে করছো, নতুন জীবন শুরু করতে চলেছো, পরিবেশটা যদি একটু অদল বদল করে নতুন করে দেওয়া যায় সেটা ভালো নয় কি? সবকিছু বদলে দেবেন বলছেন? না আমি কিছু বলছি না, আমি জাস্ট তোমার একটা সাজেশন চাইছি, তোমার মতামতটা জানতে চাইছি এই আর কি। শোনো আমরা না ডাইনিং রুম তারপর ড্রয়িং রুম এসবের ফার্নিচার তৈরি করতে দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের বেডরুমটা নিয়ে ভাবছি, সেজন্য তোমাদের বলি যে ধরো তোমাদের কিরকম খাট পছন্দ সেটা তো জানতে হবে। আমার খাট? আমার খাট পাল্টাবার তো কোনো দরকার নেই। তাই আজ এসে দেখা যাবে। তোমাদের ঘরটা তো বেশ বড়ই, আমার মনে হয় একটা পার্টিশন করলে একটা ড্রেসিং রুম বানিয়ে নেওয়া যাবে। তোমাদের দুজনের ওয়ার্ড্রোব, ক্লোসেট, ড্রেসিং টেবিল এসব একটা দিকে থাকবে, আর তোমাদের খাট অন্যদিকে থাকবে। ওসব কিছু লাগবে না আন্টি। তা বললে কি হয় ইন্দ্র? দিয়া বেশ কিছু ফার্নিচার পছন্দ করেছিল। দিয়া? আপনি দিয়াকে বলবেন, ওর কোনো অসুবিধা হবে না, ওর যা যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করব। বুঝতে পারছি, তোমার সঙ্গে কোনো কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা এটা তো বলো, তোমাদের বেডরুমের ওয়ালটা তো বেশ বড় একদিকে, যদি আমরা একটা প্লাজমা টিভি দিই তাহলে সেটা কত ইঞ্চ হলে হয়? প্লিজ আন্টি এসব কিছু আপনি ভাববেন না, ওসবের কোনো দরকার হবে না, দিয়ার যা যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করব। এই শোন ইন্দ্র, তুই ফোনটা আমায় দে তো, আমি কথা বলছি। দে দে। শ্রেয়া দিদি আমি সোহিনী বলছি। সোহিনী ডাক না, ইন্দ্রটা কিছুই বলতে চাইছে না। তুমিও যেমন, তুমি ওকে এসব কথা বলছো, এসবে কি বোঝে বলো তো? না সোহিনী তা কি করে হয় বল, ওর পছন্দ অপছন্দ না জেনে আমি কি করে কি কিনি? শোনো শ্রেয়া দিদি, দিয়া তোমাদের একমাত্র মেয়ে তো, ওকে তোমাদের যা যা দেওয়ার ইচ্ছে তোমরা দেবে, তা নিয়ে কারুর কিচ্ছু বলার নেই। আর ইন্দ্রর কথা বলছো, ও যা মুখচোরা ছেলে, ও যে দিয়াকে পছন্দ করেছে আর মুখ ফুটে সেটা বলতে পেরেছে এটাই ঢের। আচ্ছা তাহলে বাড়ির অন্যান্যদের মানে তোদের মতামত অন্তত বল। শোনো তোমরা যেটা পছন্দ করবে সেটাই আমাদের পছন্দ, এটাই লাহাবাড়ির ট্রেডিশন। থ্যাংক ইউ সোহিনী, একটা চিন্তা থেকে অন্তত বাঁচলাম। আচ্ছা শোন ইন্দ্র তো কিছু বললো না, তো ওকে একটু জিজ্ঞেস করতো যে কোন গাড়ি ওর পছন্দ, কোন মডেলের গাড়ি। হ্যাঁ ধরো ইন্দ্র তুই সেদিন কোন মডেলটার কথা বলছিলি না, কোন গাড়ির মডেলটা যেন তোর পছন্দের গাড়ি? না না আমার নিজের পুরনো গাড়িটা আমার পছন্দ, তাছাড়া নতুন গাড়ি আমার লাগবে না। শ্রেয়া দিদি শোনো এভাবে হবে না, আমি তোমাকে পরে ফোনে জানাবো কেমন? ঠিক আছে সোহিনী, কিন্তু বেশি দেরি করিস না, জানিস এতগুলো জিনিস কিনতে হবে। তোরা সবাই ভালো তো? আর বলো না, এখানে সবাই খুব চার্জড আপ। হ্যাঁ আমাদের বাড়ির ছেলের বিয়ে বলে কথা। আর শোনো দিয়া ফিরলে কিন্তু তুমি আমাকে ফোন করতে বলবে। নিশ্চয়ই বলবো। এখন রাখি তাহলে। বাই বাই। ইন্দ্র শোন তুই না পারিস। আচ্ছা তুমি বলো দিদি, বিয়ের ব্যাপার, এখানে দেওয়া নেওয়া যৌতুক এগুলো তো থাকবেই না, ও সবেতেই যেন আপত্তি। যে কোনো শিক্ষিত সচেতন মানুষেরই এতে আপত্তি থাকার কথা কাকিমণি। এভাবে বলিস না ঋষি, তুই তো আমাদের বাড়ির মেয়ে, তোকে আমি এসব দিয়ে বিয়ে দিই। তখন যদি তোর শ্বশুর বাড়ি থেকে বলতো যে না এগুলো আমাদের মেয়েতে আপত্তি আছে, তখন আমাদের কেমন লাগতো বল? জানি না ভাইয়ের আপত্তিতে শ্রীরাধারণ ঠিক এরকম দেখেছে, কিন্তু এটুকু ভেবে তো ওনারা স্বস্তি পাচ্ছেন যে শুধুমাত্র টাকার জন্য তাদের মেয়েকে কেউ পিষবে না, জামাই শ্বশুরকে নিংড়ে নেওয়ার চেষ্টা করবে না। কিছু বলবি? হ্যাঁ, বলতেই তো এসেছিলাম, কিন্তু তুমি তো কাজ করছো। ঠিক আছে, পিসিমণিকে আমি বলে দিচ্ছি যে তুমি ব্যস্ত আছো, পিসিমণিকে আমি হেল্প করে দেবো। শোন 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 একটা কাজ করতো, এগুলো সমস্ত এই সিঁড়ির তলায় গিয়ে রেখে দে তো, পুরোনো খবর কাগজ চলে এলে ডেকে বিক্রি করে দিবি। হ্যাঁ, যত সব জঞ্জাল জমি রাখা তোদের স্বভাব রে। মা, এগুলো খবরের কাগজ আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে কিছু ম্যাগাজিন যা আছে সেগুলো। আরে কি হবে এই ছাইবাসা পত্রিকাকে, যা যা যা। তুমি আমাকে বলেছো মা, প্লিজ এটা কিন্তু কোয়েলকে বলতে যেও না। আহা, কোয়েলকে বলতে যেও না কেন? তিনি কি করবেন? হাতে মাথা কাটবেন? মা, এগুলো কোয়েলের দরকার, এগুলো সমস্ত ফ্যাশন ম্যাগাজিন, এগুলো পড়ে কোয়েলকে আপ টু ডেট করতে হয়, এগুলো স্টাডি করতে হয়। হ্যাঁ, স্টাডি করতে হয়, স্টাডি করে ধেই ধেই করে নাচতে হয়, স্টাডি করতে হয়। এই যা, এগুলো বিক্রি করে দে, নাহলে কিন্তু সমস্ত পুড়িয়ে ফেলবো বলে দিচ্ছি। মা, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। তোমার প্রীতিকে মনে আছে, আমাদের সঙ্গে স্কুলে পড়তো? তুমি জানো, তারপর ও দিল্লিতে ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছিল, তারপর এখন একটা দারুণ বিদেশি গার্মেন্টসের কোম্পানিতেও কত ভালো চাকরি করে। সে যে যা করছে করছে, কিন্তু তোমার মনের তো কোনো টেকনোলজি পড়াশোনাতে মতিগতি নেই। সারাক্ষণ কি এক খ্যাংরা কাটির মতন চেহারা করে, উদ্ভট সব পোশাক আশাক পরে, কলের পুতুলের মতো লোকেশনে হেঁটে বেড়ানো। তুমি কবে আপ টু ডেট হবে বলো তো? তোমাদেরকে ক্যাটওয়াক বলে, সবাই ওটা পারি না, বুঝলে? ইট ইজ অ্যান আর্ট, ওটাকে শিখতে হয়, অ্যাকোয়ার করতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার মাথাটাও খেয়েছেন তিনি। বসো, কি করছিস? বসো। আচ্ছা, তুমি তো আগে এরকম সেকেলে ছিলে না। এই যদি তোমাদের আধুনিকতা হয় না, আমি সেকেলে থাকতেই রাজি আছি। তোমার মনে আছে তুমি আমাকে ইরামাসির কথা বলতে? তুমি সবসময় বলতে যে ইরামাসি নাকি দারুণ ভালো কনে সাজায়, আর দূর দূর থেকে লোকেরা এসে ইরামাসিকে ডেকে নিয়ে যায়। কিসের সঙ্গে কিসের তুলনা করছিস তুই? না, আমি শুধু তোমাকে এটাই বলতে চাইছি যে দেখো, আমাদের সোসাইটিতে কিন্তু ফ্যাশন জিনিসটা বরাবরই ছিল। এখন মানুষেরা পাল্টাচ্ছে, তারা যদি এটাকে প্রফেশনালি নেয় তাহলে ক্ষতিটা কোথায়? আর তাদের যদি ভিন্নতি হয়, আমারও ভিন্নতি হতে হবে, তাই তো? শিক্ষিত সমস্ত বাড়ির লোকেরা তাদের ছেলে মেয়েকে আজকাল এই প্রফেশনে পাঠাচ্ছে। এটা তো খারাপ কিছু নয়। ওর জ্ঞান দিসনি, ওর আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে তোর বকবক আমি সহ্য করছি। মা, কোয়েলকে খুব সুন্দর দেখতে। যাদেরকে সুন্দর দেখতে হয় তাদেরকে ভালো ভালো জামা কাপড় পরিয়ে, গয়না পরিয়ে সেই বিষয়গুলো ডিসপ্লে করা হয়। কোয়েলকে সুন্দর দেখতে বলেই ওকে ব্যবহার করা হয়, এটা তো খারাপ কিছু নয়। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে মডেলিং প্রফেশনটা, এটা কিন্তু বিদেশে হাইলি রেসপেক্টেড একটা প্রফেশন। যেরকম ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, টিচিং প্রফেশন, সেরকমই মডেলিং। তুমি মাথা নাড়ছো কেন? মাথা নাড়ছি। দেখো তুমি, আমরা কোয়েলকে বাধা দেবো কেন? আমার বিশ্বাস এটা। মা, তুমি দেখো যে কোয়েল যদি এই প্রফেশনে থাকে তাহলে কিন্তু ও একদিন বিশাল নাম করবে, ফ্লারিশ করবে। আমাদের কি উচিত ওকে বাধা দেওয়া বলো? না না, একটু উচিত না, একটু উচিত নয়। করু পড়াশোনায় জলঞ্জলি দিয়ে সমস্ত করুক, এগুলোই করুক। কোয়েল কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি হবে তো মডেলিং কি হবে তখন? করবে, সেটাও সাথে সাথে চালিয়ে যাবে। আমাকে বলেছে ও আর এমন কিছু করবে না যাতে তোমাদেরকে লজ্জা পেতে হয়। সত্যি তোকে বলেছে? হুম, বলেছে। আর কি করছিস বল না? পরের বিউটি কন্টেস্টটায় পার্টিসিপেট করবে বলে কোয়েল যেটা বলেছিল সেটা তোমার নামে আমি পারমিশন দিয়ে দিয়েছি। বাহ বাহ, তাহলে তো চুকেই গেল। তুমি পারতে জোর করে কোয়েলকে কলেজে ভর্তি করতে, আর তুমি তো ওকে চেনো। আমি ওকে চিনি, শুধু তোকে মাঝে মাঝে চিনতে পারি না। আমাকে চিনতে পারো না কেন? আমি আবার কি করলাম? আরে মোহর, এত অশান্তির মধ্যে আমাদের জন্য এত ভাবিস তুই? তুমি এটা কি বলছো? আচ্ছা, তোমরা কি আমার থেকে আলাদা বলো তো? আমি আমাদের জন্য ভাববো না? আর অশান্তিটা কোথায় দেখলে আমি জানি না। মোর, একটা সত্যি কথা বলবি? মোর, তুই সত্যি বিয়েতে মত দিয়েছিস? সত্যি তুই ইন্দ্রকে ভুলে গেছিস মোহর? কিন্তু ভুলতে তো হবে, ভুলতে হবে। আর পাঁচজনের মধ্যে একটা স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আমি পারবো, আমি জানি সেটা সহজ নয় মা, কিন্তু আমাকে পারবো। বাপি তো আছে, তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। কোনো আক্ষেপ আমার হবে না, কোনো আক্ষেপ হবে না। কোনো আক্ষেপ হবে না। ম্যাগাজিনগুলো বিক্রি করো না। সরি মিস্টার বাগচি, এই কেসটাতে আমার পক্ষে কোন রকমই পার্সোনালি ইনভলভ হওয়া সম্ভব না। না না, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আসলে কি হয়েছে জানেন, আমার ছেলেটার বিয়ে, সেই জন্য আমাকে বেশ কিছুদিন একটু ব্যস্ত থাকতে হবে। না না, আমি নিজে আপনার বাড়ি থেকে আপনাকে নিমন্ত্রণ করে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি তাহলে। ওকে। হ্যাঁ রে, তোর কতজন বন্ধু বান্ধব হবে বলতো? কিসের জন্য বাবা? আরে আমি তো ভেবেছি যে বাড়িতে একটা রিসেপশন দেবো, আবার সমীরা প্ল্যান করছে যে হোটেলে একটা ককটেল ডিনার অ্যারেঞ্জ করবে। তা তোর বন্ধুরা তো সব বড় হয়ে গেছে, কে কোথায় যাবে মানে, কিংবা কেউ মানে দুদিনই আসবে কিনা একটু বল, আমি তার নামগুলো লিখে ফেলি। একজনও না বাবা। হ্যাঁ মানে এইসব কথা কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। রেগে যেও না বাবা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমার বন্ধুরা প্রায় সকলেই মোহরের বন্ধু। এখন দিয়ার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তারা কেউ আর আমার বন্ধু হয়ে থাকবে না। ইনফ্যাক্ট তাদেরকে নিমন্ত্রণ করলেও তারা আসতে চাইবে না। তাই আমি ভাবছি তাদেরকে না বলাই ভালো। তারপরে যদি তোমার মনে হয় যে আমার নিমন্ত্রণ করা উচিত, তাহলে বলো, আমি করে দিচ্ছি। চশমাটা ঢিলে হয়ে গেছে। মোর কোথায় রে? ছাতে এটাতে হবে বোধহয়। ও তো দেখ, দে দে আমায়, দে আমায়, দে আমায়, দে। পারবে তুমি? না, তোর কাছে শিখবো তো। পারবে তুমি এইটা? হ্যাঁ। কি করেছিস কি? হ্যাঁ, এটা নিয়ে যুদ্ধ করিস নাকি? এটা কি হয়েছে? ও দাদা, তোমার চা। নন্দা, কাল বিকেলে কিন্তু ওরা আসছে। কারে গো? ওই ওদের চায়না মন্ত্র নেবো, আশিসরা আসছে। ও তাই নাকি? কে কে আসছে গো দাদা? ওই আশিস, আশিসের স্ত্রী আর ছেলে রাহুল, তিনজনই। কি বাবা, কি হবে? আচ্ছা একটু আগে থাকতে বলবে তো তুমি। দেখো তো তারাগুলোর মধ্যে ফর্মালিটি কিছু নেই। ফর্মালিটি কোনো ব্যাপার নেই, তুমি তো বলেই খালাস দাদা। আরে কালকে এক পা বাড়ি থেকে বেরোবি না, যা। কালকে আমার একটা মিটিং আছে। মিটিং মিটিং যাই থাক, তুমি বলে দাও যে তুমি কালকে যেতে পারবে না, ব্যাস। আর মোহনকেও বলে দিবি কাল যেন বাড়ি থেকে না বেরোয়। কেন? কি ব্যাপার বলো তো, কারা আসছে? তোমাকে অত কৈফিয়ত আমি দিতে পারবো না, যা বললাম তুমি তাই করবে, বুঝতে পেরেছো?